গত কয়েক মাস টানা কমার পর আবার বাড়তে শুরু করেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স তাই গত অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল এই দশ মাসের এগারোশো কোটি ডলারের বিপরীতে এবছরের একই সময় রেমিটেন্সের প্রবাহ শতকরা সতেরো শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় বারোশো কোটি ডলার গত কয়েক বছর ধরে প্রবাসীদের রেমিটেন্স টানা বাড়তে থাকলেও গত বছরের আগস্ট মাস থেকে হঠাৎই তা কমতে শুরু করে